গুড মর্নিং বন্ধুরা, আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি আন্দামান সিরিজের দ্বিতীয় পার্ট তোমাদের সামনে নিয়ে আসছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দ্বিতীয় পার্টে থাকছে এমন কিছু চমক যা দেখে তোমাদের মন ভরে উঠবে। চলো নিয়ে যাব তোমাদের হার্ডওয়ে আইল্যান্ডে। আন্দামানে প্রথম নয়া বসতি স্থাপন করতে এলেন ডাক্তার জেপি ওয়ার্কার। 4 মার্চ 1858 কলকাতা থেকে ছাড়লো জাহাজ। ভাগ্যের সঙ্গে লড়াই করতে আসছেন 200 অপরাধী, একজন ভারতীয় ওভারসিয়ার, 2 ভারতীয় ডাক্তার, ইন্ডিয়ান নেভির 1 অফিসারের পরিচালনায় পুরনো নাভাল ব্রিগেডের 50 জন জোয়ান। সামনে যে আইল্যান্ডটি তোমরা দেখতে পাচ্ছ, এটি রস আইল্যান্ড, বন্দরে ঢোকার মুখে ছোট্ট একখণ্ড দ্বীপ, সব মিলিয়ে 12 একরের মতো একটি দ্বীপের টুকরো। ডাক্তার জেপি ওয়ার্কার আন্দামানের প্রথম সুপারিনটেন্ডেন্ট, পরে এই পদের নাম হয়েছিল চিফ কমিশনার। প্রথমে শুরু হলো অপরাধীদের দিয়ে জঙ্গল পরিষ্কার করানোর কাজ। কাজ শুরু হলো চ্যাথাম দ্বীপে। দেখা গেল চ্যাথামে কোনো পানীয় জল নেই। ওয়াকার তখন সরে গেলেন রস আইল্যান্ডে। দক্ষিণ আন্দামান সাগরের বুক চিরে জাহাজ এগিয়ে চলেছে হার্ডওয়ে আইল্যান্ডের দিকে। ড্রাই ফুড দিয়ে আমরা সকালের প্রাতরাশটা শুরু করলাম। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করলেই কিন্তু আন্দামানের অপার সৌন্দর্য মিস করে যাবে, তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। রস আইল্যান্ডে শুরু হলো বন্দীদের অমানসিক জীবন। জঙ্গলের ভ্যাপসা গরমে প্রতিটি অপরাধীকে 9 ঘন্টা করে কাজ করতে হবে, পৃথিবীর দুর্ধর্ষ জঙ্গল কেটে সাফ করা। হাজার হাজার বছর ধরে বেড়ে ওঠা রেন ফরেস্ট, 200-250 ফুট উদ্ধত গাছ, চারিদিকে দুর্ভেদ্য পরগাছা, কাঁটা ঝোপ, খোঁচা শিকড়, রক্তলোভী বিন্দু বিন্দু জোঁক, ঝাঁক ঝাঁক বালিমাছি। 9 ঘন্টা কাজ মানে ঘড়ির কাঁটা ঘুরে যেতে দেওয়া নয়, কাজ বেঁধে দেওয়া আছে। এতটা জঙ্গল তোমাকে পরিষ্কার করতেই হবে। দিনের শেষে হিসেব মিলিয়ে হয় ছুটি না হয় শাস্তি। শাস্তিটা কি? মাঠের মাঝখানে বিশাল এক টিকটিকির মতো লোহার ফ্লগিং ট্রাঙ্গেল ওত পেতে বসে আছে, উলঙ্গ করে পেছন ফিরিয়ে বেঁধে, মোটা বেদ দিয়ে পাছার ওপর অভ্যস্ত হাতে একই জায়গায় সফা সব ছঘা। ছবার মারার প্রয়োজন হতো না, 3 ঘাই চামড়া ফেটে 2 ফাঁক অজ্ঞান হয়ে যেত। তারপর একটু নুন জল ছিটিয়ে দিয়ে টানতে টানতে লক আপে দিয়ে আসতো। দিনের শেষে মজুরি 1 আনা 9 পাই, ওই বরাদ্দে 2 বেলা খাওয়াই জুটতো না, পরনে জুটতো লেংটি। এই বৃষ্টি, এই রোদ, এই ভিজে যাওয়া, এই রোদে পুড়ে ঝলসে যাওয়া, ম্যালেরিয়া, কালাজ্বর, জন্ডিস, রোজই মৃত্যু, প্রতিদিন আত্মহত্যা। বাদাম, চুগলাম গর্জন গাছে লতার ফাঁসে ঝুলছে মানুষ, ওয়াকারের ছড়ি ঘুরছে, ওয়ার্ডারদের চাবুক চলছে, কোম্পানি একদিকে জাহাজ বোঝাই করে শয়ে শয়ে আসামি পাঠাচ্ছে, অন্যদিকে শয়ে শয়ে না খেয়ে মার খেয়ে খেটে খেটে মরছে। আন্দামান হয়ে উঠল প্রেতাত্মার দ্বীপ। ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, তাই সমুদ্র মাতাল হয়ে উঠেছে। অশান্ত সমুদ্রের ঢেউ সহ্য করা সবার পক্ষে সম্ভব নয়। দাদা খুব অসুস্থ হয়ে পড়েছিল। চারিদিকে ঘন কালো মেঘ, অন্ধকার হয়ে আছে। কি অশান্ত সমুদ্র, কি তাণ্ডব তার! দুলতে দুলতে আমরা পৌঁছে গেলাম হার্ডওয়ে দ্বীপে। গাড়ি আগে থেকেই রেডি ছিল। জেটি থেকে দিদির বাড়ি 16 কিলোমিটার রাস্তা, অনাশেই আমরা ওখানে পৌঁছে গেলাম। এটা আমার দিদি, এটা আমার জামাইবাবু। আমরা
তিন ভাই, এখানে আছে ভাগ্নে ভাগ্নি আর আমরা। পরের দিন সকালেই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম হাটবে আইল্যান্ডের বিখ্যাত বাটলার বিচে। চারিদিকে সৌন্দর্যে পরিপূর্ণ, কিন্তু কি সুন্দর নিরিবিলি নির্জনতা। এই নির্জনতাই এই বিচের প্রধান আকর্ষণ। বিচটাতে কোনো আবর্জনা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একটা বিচ। বাটলার বিচ দেখতে দেখতে কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। নিয়ম ছিল, অপরাধীরা দ্বীপে আসা মাত্রই তাদের শ্রেণী ভাগ করা হয়ে যাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর একটি বিশেষ শ্রেণী ছিল ডি ক্লাস বা ডাউটফুল গ্যাং। এই শ্রেণীতে পড়ত অপরাধীর অপরাধীরা, নিয়মভঙ্গকারী, অবাধ্য, মারাত্মক চরিত্রের অপরাধীর গলায় ঝুলত ডি টিকেট। ডিএস্টার মানে ভারতীয় অপরাধী, এল টিকিট মানে যাবজ্জীবন। এই ডি ক্লাসের জন্য তৈরি হয়েছিল সেলুলার জেল, ভাইপার আইল্যান্ড জেল, চ্যাথাম আইল্যান্ড জেল। ভাইপারে থাকত চেন গ্যাং, মোটা চেন দিয়ে একসঙ্গে চারজন বাঁধা। সেই অবস্থায় খাওয়া, শোয়া, স্নান, প্রকৃতির কর্ম, অন্যান্য কাজ। চতুর্থ শ্রেণীর অপরাধীরাই থাকত সেলুলার জেলে, ভাইপারে বা চ্যাথাম জেলে। তবে প্রথম শ্রেণীতে ওঠার আগে অন্তত 11 বছর অন্য শ্রেণীতে খাটতে হবে। প্রথম শ্রেণী মানেই মুক্ত অপরাধী, সেলফ সাপোর্টার। সেলফ সাপোর্টারদের ইতিমধ্যে তৈরি গ্রামে চাষবাসের জন্য, বসতি স্থাপনের জন্য জায়গা জমি দেয়া হতো। দেয়া হতো গরু, মোষ, ছাগল, তাদের সমস্ত উৎপাদন সরকার কিনে নিতেন। আর এই সেলফ সাপোর্টাররা বিয়ে করার অনুমতি পেত। একদিকে থাক তারা যারা মেয়াদ খাটছে, আর একদিকে গড়ে উঠুক সংশোধিত অপরাধীদের গ্রাম সংসার। মানুষ সৃষ্টিকর্তার এক পরম কৌতুক, মৃত্যুর মিছিলে বসেও কাম যায় না, এমনই এক অদমনীয় ভাইরাস। সেলুলার জেলে তখন সবে 400 খুপরি তৈরি হয়েছে। পাথরের মেঝেতে শুয়ে বসে দিন কাটছে ঘিন ঘিনে যন্ত্রণার মতো। ভাইপার দ্বীপে চেনে বাঁধা কুখ্যাতরা শিকল বাজিয়ে বেত খেতে খেতে পশুমোচনের সাধনা করছে। ব্যারাক থেকে রোজ বন্দিরা পালাতে গিয়ে জঙ্গলে আদিবাসীদের হাতে মরছে। রাত ভোর হলেই গাছে গাছে ঝুলছে শুকনো দেহ, তবু নারী চাই। প্রজননের নেশা, শরীর নেই, অর্ধমৃত, ক্ষতবিক্ষত, তবু রাত্রি আসে কালো ওড়না উড়িয়ে। উলঙ্গ ইচ্ছা আসে, দেহ চাই। কলকাতায় ওয়াকার চিঠি লিখলেন, তেল, চাল, ডাল, নুন যেমন পাঠাচ্ছ পাঠাও, সঙ্গে পাঠাও মহিলা। এখানকার 25 জন বাঙালি আসামি তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে চায়। সেই 25 জন স্ত্রীলোকের হাতে পায়ে ধরা হলো, চলো তোমাদের স্বামীর কাছে, জায়গা জমি পাবে, চাষবাস করবে। কেউ রাজি হলো না। মরদ পাপ করে মরছে, মরতে দাও, তাদের সঙ্গে আমাদের কী সম্পর্ক, আমরা বেশ আছি। বিবাহিত জীবন গেছে যাক, কালাপানি পেরিয়ে জাত খোয়াতে রাজি নই। তখন ব্যবস্থা হলো, ইচ্ছুক মহিলা আসামিদের আন্দামানে পাঠানো হবে। আসামি হলেও মেয়ে ছেলে তো। 1860 সালে প্রথম 35 জন মহিলা অপরাধী আন্দামানে এলো দ্রৌপদী হতে। পুরুষদের সামনে তারা মিছিল করে হেঁটে গেল, স্বয়ম্বর সভা, যার যাকে মনে ধরে। টোপর মাথায় না দিয়েই বিলিতি কায়দায় বিয়ে। এইভাবে 4 মহিলা এলো। এদের পোড়া শরীরে রক্তের সরগোল, তবু এদের হাতেই তৈরি হলো আজকের আন্দামান, আইল্যান্ডস অব দি মেরিগোল্ড সান। এটা তোমরা দেখছো কালা পাহাড়। হাটবে বা লিটিল আন্দামানে 1 থেকে 28 কিলোমিটার পর্যন্ত জনবসতি আছে। প্রত্যেকটা কিলোমিটার অনুযায়ী এখানে গ্রাম চিহ্নিত করা হয়। হাটবের মানুষেরা নারকেল আর সুপারি বাগিচার উপরেই নির্ভরশীল, ওটাই ওদের জীবন জীবিকা।
পরের দিন সকালেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম কালাপাহাড় দেখতে। বাটলার বিচের পাশেই কালাপাহাড়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে হবে কোনো হলিউডের শুটিং স্পট দেখছি। তোমরা ভাবতে পারবে না এখানকার যে পাথরে এত ধার, কী করে যে এটা হলো। এই ধরনের পাথর অন্য জায়গাতে কিন্তু দেখা যায় না। প্রকৃতি এখানে সৌন্দর্য ঢেলে সাজিয়েছে। কি নিবিড় নিস্তব্ধ শান্ত পরিবেশ। এখানে বিশুদ্ধ অক্সিজেন, বাতাসে কোনো ভেজাল নেই, তাই যত পারো প্রাণ ভরে অক্সিজেন ভরে নাও। বন্ধু, বেরিয়ে পড়ো। ট্রেনে বাসে গুতগুতি তো রোজ চলতেই থাকবে। এখানে কোলাহল নেই, মানুষের ভিড় নেই, 10টা 6টার অফিস নেই, বসের চোখ রাঙানি নেই, লোকাল ট্রেনে অন্যের বগলের ঘামের ঝাঁঝালো দুর্গন্ধ নেই, তারপর মনের ভুলে বাজার ভুল করে বাড়ি এলে বউয়ের মুখ ঝামটা নেই, আছে শুধু শান্তি আর শান্তি। এসো একবার প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিয়ে দেখো। সবাই মুখ ফিরিয়ে নিলেও প্রকৃতি তোমাকে ফেরাবে না। ডিপ্রেশন থেকে বেরোনোর একটাই ওষুধ প্রকৃতি। শুধু বেরিয়ে পড়ো বন্ধু। আন্দামান সিরিজের পরের ভিডিও খুব শীঘ্রই আসছে। এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা যদি হাটবে আইল্যান্ডে আসতে চাও তাহলে আগে থেকেই আন্দামান ট্রাভেল অফিসে যোগাযোগ করতে হবে। লকডাউনের পরে এখন কিন্তু হাটবের জন্যে ফেরি জাহাজ অনেকটা কমিয়ে দিয়েছে, তো আগে থেকে বুকিং করে না আসলে তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো। আর হাটবেতে থাকার জন্যে প্রচুর হোটেল আছে, ট্রাভেল অফিসে যোগাযোগ করলেই ওরাই সমস্ত ব্যবস্থা করে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আমি একটি বিশ্বস্ত ট্রাভেল অফিসের নাম্বার দিয়ে দেব, তোমরা যোগাযোগ করে নিও। আন্দামান সিরিজের নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে। আজ তবে এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।